আসলে সময় যত গড়াচ্ছে, দিন যত আধুনিক হচ্ছে, তত প্রান্তিক পর্যায়ের মানুষের কিন্তু নানান ধরনের সেবা পাওয়ার সুবিধাও পাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। যেমন ধরুন, নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সেই ব্যবহারকে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রামেগঞ্জে আসলে তথ্য আপাও রয়েছেন। আমরা একটু সেই খবর জানব, সেই আপাদের খবর জানব। আপারা আসলে কেমন সেবা দিচ্ছেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন তথ্য আপাদের মাধ্যমে, সেই খবর জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল তথ্য আপার উষণ বৈঠক থেকে। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রবিন এবং শাওন, সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আসলে তথ্য প্রযুক্তির এই বিষয়টি কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কাছে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলাতে এখন তথ্য অপা রয়েছেন। সেই তথ্য অপা আসলে মূলত উঠান বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু সেই গ্রাম অঞ্চলের যারা মানুষরা রয়েছেন তাদের কাছে কিন্তু সেই তথ্যের যে ভাণ্ডার সেটি কিন্তু তিনি খুলে দেন এবং সেই তথ্যের মধ্যে দিয়ে কিন্তু সরকারের নানা তথ্য তারা পেয়ে যান এবং এ থেকে কিন্তু অনেকেই স্বাবলম্বী হয় এবং কৃষিক্ষেত্র থেকে শুরু করে তাদের নিজেদেরকে উদ্যোক্তা তৈরি করতে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করে দেখানোর চেষ্টা করি। আমি রয়েছি সিরাজগঞ্জের বিলকুচি উপজেলার একদম ক্ষিদ্রমাটির চর অঞ্চলে। এই অঞ্চলে কিন্তু দেখতে পারবেন সেই কাকডাকা ভোর থেকেই কিন্তু যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং সেই তথ্য অপার কাছ থেকে তারা নানা ধরনের তথ্য নিয়ে থাকেন এবং এখানে কিন্তু সর্বোচ্চ কৃষিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সরকারি, সেই তথ্যগুলো যেমন দেওয়া হচ্ছে, সেই সাথে এই অঞ্চলের তাঁত সমৃদ্ধ এলাকা, যেহেতু সেই তাঁত শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে নানা ধরনের তথ্য এখানে দিয়ে থাকেন এবং তারা কিন্তু সেই উঠানে বসে সেই তাদের সেই তথ্যগুলো নিয়ে থাকেন। আমি একটু কথা বলবো উপজেলা যিনি তথ্য কর্ম আপা রয়েছেন সেই তথ্য আপার সাথে, শরীফা খাতুন তার সাথে। আসলে এই অঞ্চলের এই যারা উঠান বৈঠকের মধ্য দিয়ে এ ধরনের এদের কি ধরনের তথ্য আপনারা দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আমরা মূলত ছয়টা বিষয়ে আমরা তথ্য দিয়ে থাকি, তা হলো কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, আইন, জেন্ডার। এই ছয়টা বিষয়ে আমরা সেবা তথ্য দিয়ে থাকি। এই তথ্যগুলো ওনাদের আমরা তিনভাবে দিয়ে থাকি, উঠান বৈঠক, ডোর টু ডোর, তথ্য কেন্দ্র। তো আমরা যখন বাড়ি বাড়ি যাই ওনাদেরকে, ওনাদের যে সমস্যাগুলো সেটা আমরা তথ্যের মাধ্যমে সমাধান করি, যেটা তৎক্ষণিক আমরা করতে পারি না, তখন ওনাদেরকে আমরা বলি যে আপনারা অবশ্যই আমাদের তথ্য কেন্দ্রে আসবেন, তাদের সেই সমস্যা শুনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ওনাদের সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করে থাকি। এছাড়া গ্রামীণ মহিলারা বিভিন্ন হাতের কাজের সাথে জড়িত আছেন ওনারা, যে মানে হাতের কাজের যেমন হচ্ছে নকশি কাঁথা, জামা কাপড়, এছাড়া শোপিসগুলা যে তৈরি করে, বেতের যে ঝুড়িগুলা তৈরি করে, ওনাদের যে বিভিন্ন মানে উদ্যোগী ওনারা, কিন্তু ওনাদের এই পণ্যগুলা বিক্রি করার মতো মানে বাজারে গিয়ে তো ওনারা বিক্রি করতে পারেন না। সেক্ষেত্রে আমাদের তথ্য আপাদের lalsobuj.com মার্কেট প্লেস আছে, যেখানে তারা ঘরে বসে থেকেই এই পণ্যগুলা বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আমরা ওনাদেরকে মানে উদ্যোক্তা হিসেবে নিবন্ধন করে দেই, ওনাদেরকে প্রথম পর্যায়ে আমরা শিখিয়ে দেই কিভাবে ফোনের ছবি দিতে হবে, দাম নির্ধারণ করতে হবে, সবকিছু শিখিয়ে দেওয়ার পরে ওনারা তখন করতে পারে। আর যদি বলি যে আপনারা যদি না পারেন তখন আমাদের তথ্য কেন্দ্রে আসবেন, এ বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে। জি, করে থাকেন। ধন্যবাদ আপনাকে, কথা বলবো। আসলে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যিনি আসলে বাল্য বিয়ে বন্ধ করেছেন সেই উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, তার সাথে কথা বলতে চাচ্ছি। আসলে এই উঠান বৈঠকের মধ্যে দিয়ে আপনি কি মনে করেন যে আসলে বাল্য বিয়ে সচেতনতা বৃদ্ধি সম্ভব এবং কি ধরনের ফলাফল আপনি পেয়েছেন উঠান বৈঠকের মধ্যে দিয়ে? জি, ধন্যবাদ আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকালের বাংলাদেশের সকল দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমাদের এই উঠান বৈঠকটা আসলে প্রতি মাসেই অনুষ্ঠিত হয়, আমরা বিভিন্ন গ্রামে চরাঞ্চলে গিয়ে করে থাকি এবং এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমাদের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা যায় সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা যখন এখানে বক্তব্য দিই সেখানে আমরা বাল্য বিবাহ নিয়ে কথা বলি, আমরা কথা বলি সেখানে ইপটিজিং নিয়ে, মাদক নিয়ে, জুয়া নিয়ে। এবং বাল্য বিবাহ অলরেডি আমরা আপনারা জানেন যে বেলকুচিতে আমি যোগদান করেছি প্রায় এক বছরের বেশি সময় হলো, আমরা এই এক বছর সময়ের মধ্যে আমি প্রায় 133টি বাল্যবিবাহ বন্ধ করেছি এবং সিরাজগঞ্জ জেলায় আমি 389টি বাল্যবিবাহ বন্ধ করেছি। এবং এর মাধ্যমে আমরা মাদেরকে সচেতন করছি, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আপনার মেয়েটি আসলে আপনার বোঝা নয়, আপনার মেয়েটি আপনার সম্পদ হতে পারে যদি তাকে শিক্ষিত করে কর্মসংস্থান করতে পারেন। ফলাফল কেমন পেয়েছেন? হ্যাঁ, আমরা অনেক ফলাফল পেয়েছি, কারণ আমরা এখানে গভর্নমেন্টের যে নাম্বার রয়েছে 109333999 নাম্বার দিয়ে যাই এবং আমার নিজের যে ব্যক্তিগত বা অফিসিয়াল নাম্বার আছে সেটাও দিয়ে যাই এবং তারা কিন্তু আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করে যে স্যার এই জায়গায় বাল্যবিবাহ হচ্ছে, আপনি একটু ব্যবস্থা নেন। মনে করছি আমি কথা বলবো আসলে যারা এই শিক্ষাটা নিয়ে থাকেন এখান থেকে কি ধরনের শিক্ষা পান আপনারা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা এখান থেকে তথ্য আপার কাছ থেকে ছোট মেয়েদের বিয়া দেওয়া যাবে না এটা শিখতে, তথ্য নিতে আসছি, কেমনি কি করতে হবে এটা জানতে আসছি, সবকিছু এখান থেকে শিখে যাবো।
আমরা মেয়ে মানুষ, ছেলেরাও এখানে যেতে পারে, আমরা যেতে পারি না, এই তথ্য আমার কাছ থেকে এসে সবকিছু জানতে এসেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি কিসে পড়াশোনা করেন এবং পাশাপাশি এই উঠান বৈঠকের মধ্যে আপনি কি শিখতে পারছেন? আসসালামু আলাইকুম, আমি আলফানুর আশা এবং আমি স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এই তথ্য আপনার উঠান বৈঠকে আসার মাধ্যমে যে বিষয়টি শিখতে পারি সেটি হচ্ছে যে একজন নারী হিসেবে আমি যে সুবিধাগুলো বাংলাদেশ সরকারের থেকে পেয়ে থাকি সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই বিষয়গুলো উনি আমাদের এখানে এসে বুঝায়, আমাদের এই সম্পর্কে জানায়। তাছাড়া আমরা জানি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। এক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব যখন একটি দেশে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে যাবে। তো আমরা কিভাবে, যদি আমরা নতুন উদ্যোক্তা হই তাহলে এই সম্পর্কে আমরা কিভাবে তথ্য অফিস থেকে তথ্য নিতে পারি, এই সম্পর্কে উপকৃত হতে পারি, এই সব বিষয়ে উনি আমাদের সাথে আলোচনা করেন, ফলে এগুলো আমাদের কাছে অনেক সহজ বিষয় হয়ে যায়। এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছেন সেটা কি মাঠে গিয়ে কাজ করতে পারছেন আপনারা? হ্যাঁ অবশ্যই, এখান থেকে যে তথ্যগুলো পাচ্ছি, যেমন আমাদের পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করা, তারপর চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য তাদের কাছ থেকে পেয়ে থাকি, এই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন শাওন এবং রবিন, আসলে তারা কিন্তু একটি কথাই বলছেন যে এই তথ্য অফিসের মধ্য দিয়ে এবং তথ্য পার যে তথ্যগুলো সেগুলো কিন্তু সরকারের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে লেখাপড়া থেকে শুরু করে নিজেকে উদ্যোগী করে গড়ে তুলতে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছে এবং প্রতিদিন সকালেই কিন্তু তারা আসলে তথ্যপাড়া বিভিন্ন গ্রামে এবং চরাঞ্চলে এসে এ ধরনের তথ্য সেবা কিন্তু দিয়ে থাকেন এই অঞ্চলের মানুষকে, যাদের কিন্তু অনেকটাই উপকৃত হচ্ছে এই অঞ্চলের মানুষ এই তথ্য সেবা থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল আপনাকে অসংখ্য ধন্যবাদ।